বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের খবর। চট্টগ্রাম টেস্টে 192 রানের বড় জয়ে বাংলাদেশকে হোয়াইট ওয়াশের লজ্জা দিল শ্রীলঙ্কা। লঙ্কানদের দেয়া 511 রানের বিশাল টার্গেট তারা করতে নেমে 318 রানে অলআউট হয় বাংলাদেশ। ম্যাচ ও সিরিজ সেরা হন অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস। সিরিজ জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের চারে উঠে এসেছে শ্রীলঙ্কা, আর আটে নেমে গেছে বাংলাদেশ। বাংলাদেশের হারটা চতুর্থ দিনেই নিশ্চিত হয়ে গিয়েছিল। বড় স্কোর তারা করতে নেমে শান্ত, সাকিব, লিটন, মমিনুলরা সবাই সেট হয়ে বড় স্কোর করতে না পারায় জয় আর ড্র দুই স্বপ্নই ফিকে হয়ে যায়। শুধু ছিল সময়ের অপেক্ষা। 7 উইকেটে 268 রান নিয়ে পঞ্চম দিন শুট করে বাংলাদেশ। আগের দিনে 44 রান করে অপরাজিত থাকা মেহেদী হাসান মিরাজ আর 10 রানে অপরাজিত থাকা তাইজুল হারের ব্যবধান কমানোর লড়াইটা শুরু করেন পঞ্চম দিন। ওয়ানডে স্টাইলের ব্যাটিংয়ে ক্যারিয়ারের ষষ্ঠ 50 তুলে নেন মিরাজ। অর্ধশতক হাঁকাতে 62 বল খেলেন এই অলরাউন্ডার, হাঁকান 8টি বাউন্ডারি। তবে তাইজুল ইসলাম তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। এদিন মাত্র 4 রান করার পর 14 রানে কামিন্দু মেন্ডিসের স্পিনে পরাস্ত হন তিনি। নবম উইকেটে পেসার হাসান মাহমুদকে নিয়ে লড়াইয়ের চেষ্টা করেন মিরাজ। অভিষেক টেস্ট খেলা পেসার হাসানও টিকে থাকার চেষ্টা করেন, কিন্তু 25 বলে 6 রান করার পর লাহিরু কুমার আর বাউন্সারে পরাস্ত হলে 312 রানে নবম উইকেট হারায় বাংলাদেশ। আরেক পেসার খালেদ আহমদ অবশ্য ফিরেছেন দ্রুত, মাত্র 2 রান করে খালেদ ওই কুমারের বলে বোল্ড হয়ে 318-তে অলআউট বাংলাদেশ। 81 রানে অপরাজিত থাকেন মিরাজ। 2023 সালটা টেস্টে দারুণ পারফর্ম করেছিল বাংলাদেশ। আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পাশাপাশি নিউজিল্যান্ডের সাথে 1-1 সিরিজ ড্র করেছিল টাইগাররা। কিন্তু 2024 সালটা টেস্ট ক্রিকেটে ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে হোয়াইট ওয়াশের লজ্জা দিয়ে শুরু করলো শান্তর দল। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস।